দু সালের ডিসেম্বরে উদ্বোধন হয় জাতীয় জরুরি সেবা ট্রিপল লাইনের ইতিমধ্যে বাংলাদেশের সকল জনগণের মাঝে আস্থার একটি সার্ভিস হিসেবে পরিচিতি লাভ করেছে এই সেবার মধ্যে রয়েছে পুলিশি সেবা ফায়ার সার্ভিস এবং অন্যতম চাহিদা হচ্ছে অ্যাম্বুলেন্স ট্রিপল লাইনে কল করলে অপারেটর কিভাবে সেবা দিয়ে থাকেন শুভ অপরাহ্ন জাতীয় জরুরি সেবা ট্রিপল লাইন থেকে বলছি কিভাবে সহযোগিতা করতে পারেন স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত ম্যাম আপনার সমস্যাটির জন্য আচ্ছা ম্যাম যে নম্বর থেকে আপনাকে গালি গালাস করা হচ্ছে আপনি কি নম্বরটি চেনেন মানে নম্বরটি কি আপনার পরিচিত কোনো নম্বর বিষয়ে কথা হয় অ্যাম্বুলেন্সের সাথে আমাদের জন্য খুবই কার্যকারী এবং আমরা কোথাও গাড়ি নিয়ে দূরে কোথাও গেলে আপনার আশেপাশে এলাকার লোক এখনো বোঝে না তাদেরকে আমরা বুঝাই যে আপনারা দেখেন একটা অ্যাম্বুলেন্স পাচ্ছেন না বা একটা ফায়ার সার্ভিস পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আপনাদের উপায় কি মনে রাখবেন তিনটে নয় এই তিনটে নয় ইউজ করলে আপনি যে কোনো সময় আপনি ফায়ার সার্ভিস থেকে অ্যাম্বুলেন্স থেকে সরকারি সহযোগিতা থেকে পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা সবই পাবেন এবং সেটা ক্ষণিকের জন্য না আপনি সেকেন্ডের মুহূর্তে ওইটা আপনার সমাধান হয়ে যাবে সেবা সম্পর্কে সাধারণ নাগরিকরা বলছেন আমার একটা অ্যাম্বুলেন্স প্রয়োজন হয়েছে আমি তখন টিফোন লাইনে ফোন করলাম তখন ওনারা রিসিভ করে আমার সাথে একজনের ধরা দিলো যে আপনি ওনার সাথে কথা বলেন অল্প রেটে আপনি অ্যাম্বুলেন্স পাবেন তখন আমি ফোন করলাম ওনাকে যে উনি বললাম যে আমার ইমার্জেন্সিটা রুগী নিতে হবে আমি দেখলাম পাঁচ সাত মিনিট ভিতরে চলে আসলো তখন আমি নিয়ে আসলাম দেখলাম অন্য অন্য থেকে ট্রিপল অ্যাম্বুলেন্সের ভাড়া অনেক কম আমি গত রাতে আমার এলাকায় একটা প্রবলেমের জন্য আমি ট্রিপল নাইনে ফোন দিয়েছিলাম খুব ভালো একটা রেসপন্স পাচ্ছিলাম ওনার কাছ থেকে ট্রিপল নাইন থেকে যে বললো আপনাকে একটা নাম্বার দিচ্ছি আপনি ওখানে কল করে ওনাকে জানাতে পারেন তারপরে আমি ডিউটি অফিসারকে ফোন দিলাম উনি ধরলো তারপর বললো যে আসবে দশটা আমি ফোর্স পাঠাচ্ছি আপনার সমস্যার সমাধান হবে আমি একবার থানায় গিয়েছিলাম একটা বিশেষ প্রয়োজনে জিটি করার জন্য কিন্তু জিটি করতে গিয়ে দেখতেছি যে আমার জিটিটা নিচ্ছে না তৎক্ষণিক আমি চিন্তা করলাম যে ট্রিপল লাইনের সেবাটা আমি নিলে কেমন হবে তো তৎক্ষণে আমি আমার মোবাইল থেকে ট্রিপল লাইনে ফোন করার পরে ওখানে যে উদ্বোধন কর্মকর্তা ছিল সে থানার তদন্ত অথির সাথে কথা বলেছে কথা বলার পরে তদন্ত ওসি কী করলো আমার খুব গুরুত্ব সহকারে গ্রহণ করলো এবং সে ব্যবস্থা নিল এমন অনেক সময় থাকে যে আমরা কাউকে কোনো কল করতে পারি না বা কি করবো তখন বুঝতে পারি না তখন একটাই নাম্বার হচ্ছে সেটা হচ্ছে ফোন করলে অনেকগুলো সুবিধা পাওয়া যায় এক হচ্ছে যদি কেউ অসুস্থ হয় তখন সে অসুস্থ ব্যক্তিকে হসপিটালে নিয়ে যাবো কিভাবে নিয়ে যাব অ্যাম্বুলেন্সকে ফোন করা যাবে দ্বিতীয়ত আমাদের এলাকায় যদি কোনো বাল্যবাহ হয় তো তখন যদি আমরা ট্রিপল নাইনে ফোন করি তখন সেখান থেকে পুলিশ আসবে পুলিশ এসে কিন্তু বাল্য বিবাহটা রোধ করতে পারে সেখানে আমার অনেক বড় একটা ভূমিকা পালন করা হচ্ছে ট্রিপল নাইন হচ্ছে বাংলাদেশের একটা জরুরি সেবা মাধ্যম আর এই সেবার মাধ্যমে তিনটি সেবা দিয়ে থাকে একটি হচ্ছে ফায়ার সার্ভিস আর একটি হচ্ছে অ্যাম্বুলেন্স আর একটি হচ্ছে পুলিশি সংক্রান্ত যে কোনো আইনি ব্যবস্থা অবশ্য আমি কখনও ত্রিপল লাইনের সেবা পাইনি বা আমার আশেপাশে কয়েকটা ফ্রেন্ডে পাইছে ত্রিপল লাইনের সম্পর্কে বলতে চাই যে হয়তো দেখা গেলো এক জায়গায় স্ক্রিন হলো কিংবা আগুন লাগলো ত্রিপল লাইনে ফোন দিলে এক সেকেন্ডের মধ্যে তারা তাড়াতাড়ি দূরত্ব চলে আসে ত্রিপল লাইন হচ্ছে একটি জাতীয় জরুরি সেবা তারপর হচ্ছে এখানে আমরা যদি কখনো কোনো পরিস্থিতিতে পড়ে যাই এমন যে আমরা কি করব বুঝতে পারি না তখন হচ্ছে সেবা পাওয়ার জন্য আমরা ত্রিপুল লাইনে কল দিলে যে কোনোভাবে আমাদের সাহায্য করতে পারেন যদি কোনো মেয়েদের হয়রানি করা হয় বা আপনার ইফটিজিং বা পুলিশের মামলা বা পার্শ্ববর্তী কোনো দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে ফোন দিয়ে তাদের কাছে হেল্পলাইন নেওয়া যায় আবার অনেকে ত্রিপল নাইনের সেবা সম্পর্কে একেবারেই অজ্ঞ ত্রিপল নাইন হচ্ছে যে তিনটা লাইন এটাই বুঝে জানি না যে চিফা লাইনে ফোন করলে কি হয় এটা আমরা ধরেন শিক্ষিত না অশিক্ষিত মানুষ আমরা কিছু বুঝি না কথা হলো বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইসি এর সাথে এ পর্যন্ত আমরা প্রায় এক কোটির উপরে জনগণের কল আমরা পেয়েছি তার মধ্যে সেবা আমরা প্রায় টোয়েন্টি কলের সেবা দিতে পেরেছি এছাড়া তিনি ট্রিপল নাইন নিয়ে সেবার কিছু প্রতিবন্ধকতার কথাও তুলে ধরলেন জাতীয় জরুরি সেবা এ পর্যন্ত অনেক অনেক জনগণকে আপনার সেবা দিয়েছে কলের প্রেক্ষিতে সিটিজেন সেবা চায় আমরা সেটি যত তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করি কিন্তু তারপরেও শুধুমাত্র বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা অনেক সময় আপনার জনগণের চাহিদা অনুসারে সেবাটি কাঙ্ক্ষিত সেবাটি সঠিক সময়ে অল্প সময়ে দিতে পারি না রাস্তাঘাটের সমস্যা আছে তারপর আমাদের গাড়ির সমস্যা আছে আপনাকে তো যে কোনো একটা ঘটনাস্থলে দ্রুত যেতে হলে কি আমার সবচেয়ে বড় দরকার হচ্ছে আমার গাড়ি আমার কিন্তু পর্যাপ্ত গাড়ি নেই থানায় পর্যাপ্ত গাড়ি নেই ফায়ার সার্ভিসে আপনার পর্যাপ্ত গাড়ি নেই পর্যাপ্ত অ্যাম্বুলেন্স সরকারি অ্যাম্বুলেন্স নেই সবকিছু মিলেই কিন্তু সমস্যাটা বাড়ায় জনগণ বলছেন জরুরি সেবার জন্য যদি সরকার রাস্তায় আলাদা লেন তৈরি করে দেন তাহলে সবাই দ্রুততম সময়ের মধ্যে এই সেবা গ্রহণ করতে পারবেন নাসরিন হুদা বিথি ভয়েস অফ আমেরিকা ঢাকা